তাদের অবস্থা এসে তাই তেরি মেরি প্রেম কাহিনি লাইভে লাইভে দেখিয়ে দাও একটু রিলস কেমন করে শুট করা হয়। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ। তো সকালবেলা উঠে পড়েছি, আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর। আর এখন মা যে বাইরে বসে আছে, আমি বাইরে এসে আজকে সকাল সকালে বিরাজ করছি। এতদিন সকাল সকালে বিরাজ করিনি, বলেন কি। যা যা আমাদের দিনে চলবে সব কিছু তোমাদের শেয়ার করবো, সাথে থেকো। সকালে আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি কেন হঠাৎই মায়ের এইখানে লেগে গেছে মাথাতে, আর চোখের এইখানে আগে যেখানে কেটে গেছিলো ওইখানেই কেটে গেছে। মানে কি যে সমস্যা পড়ে গেছে আমার, এখনও যেতে হবে আছে হসপিটাল। এখন টোটোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি, টোটো পেলেই তারপরে মাকে নিয়ে তারপর হসপিটাল যেতে হবে। তো অটো পেয়ে গেছি একটা, এখন মাকে ওই বাঁধন আনতে যাচ্ছি, আমরা যাবো এখন। আর কি করবো, যখন শরীর সুস্থ হয় তখনই শরীর আবার খারাপ করে ফেলে। তো চলো যাওয়া যাক। ওই যে টোটোটা আমাদের ছেড়ে দিয়ে গেল ভিতরে, আর এই যে আমরা হসপিটালে চলে আসছি, তো এখন মাকে নিয়ে ভিতরে যাব। হসপিটালের থেকে বেরিয়ে পড়েছি, এই যে আমাদের হসপিটাল, একটা সেলাই পড়েছে আর সাইডের থেকে অনেক প্রবলেম, কি বলবো, শেয়ার করতে পারছি না। মানে সবসময় একটা না একটা প্রবলেম হতেই চলেছে আমাদের, করার কিচ্ছু নেই। আর এখন বাড়িতে যেতে হবে, তো এখন আমাদের টোটো আসবে, তারপরে আমরা যাব বাড়ি। কি খাবা? বারবার বাঁধনকে বলছে ওদা ওদা, এখন খুব ভালোবাসে দেখাচ্ছে, কি মহব্বত। আমরা হসপিটালের থেকে বাড়ি চলে আসছি, আর মা ওই যে বসে আছে, আর এদিকে বাঁধনের কাজ বাজ করছে। তো আমি এখন যাব বাজারে, চলো বাজার করে রান্না বাড়া করতে হবে, তো কিছু তো খেতে হবে। মাকে খেতে দেওয়া হয়ে গেছে অলরেডি, আবার এখন যাও। এই কি করছিস, প্যান্ট প্যান্ট পরছিস, দুষ্টুমি করছিস, ঠিক আছে চলো তো বাজারে যাওয়া যাক। বাঁধন মাকে দেখে রাখিস। আর সকালবেলা এই যে সঙ্গীতা চলে এসছে, আর একজন আসবে, ও ট্রেন লেট করেছে। তো আমি চলে আসছি বাজারে, আমার বন্ধুর দোকানে। এই যে আমার লঙ্কা দেবে, আর কি দিবি, পেঁয়াজ দিবি, ঠিক আছে, লঙ্কা পেঁয়াজ দিবি, আর সবজি আমি বাইরের সাইডের থেকে নিয়ে নেবো। তো চলো কি কি বাজার করি দেখা যাক। আমি একটু ওলকপি নেবো আর একটু কুমড়ো নেবো। কুমড়োটা দেখো কত সুন্দর লাগছে, আর 1 কিলো এই যে ওলকপি নিয়ে নেবো। যে সবজি নেওয়া হয়ে গেছে, আর কিছু নিতে পারি চলো আগে বেরোই। সিম নেবো, এই সিমগুলো নেবো, আমার বেশ ভালো লাগে সিম খেতে। তোমাদের দিদিও ভালো খেত এই সিমগুলো। তো চলো 500 সিম। এই জার থেকে 4টে লেবু নিয়ে নিলাম। তো আমার বাজার হয়ে গেছে, আর এই যে কটা লেবু নিয়েছি লাস্টে সব কিছু আমার বাজার হয়ে গেছে। আমি এখন যাবো বাড়িতে, মানে আমার মাস্টার সব বাড়িতেই আছে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। সব কিছু নিয়ে চলে গেছিলাম গাড়ির পাশে, আর এই দুটো ভুলে গেছি আবার, লঙ্কা আর পেঁয়াজ, এই না হলে তো চলবে না। সঠিক বলেছেন। তো চল যে বাজার করে বাড়ি নিয়ে চলে এসে, আর ওই যে পিছনে দেখো দুইজন তোমাদের দেখাচ্ছে, ওরা এসছে, আর মা আর বাঁধন এই যে দুইজনে বসে আছে, আধা গুটিয়ে দিচ্ছে, দুইজনে খেলা করছে। তো চলো সবজিগুলো আগে গেল, শিট পড়ে গেছে পেঁয়াজটা এখন। ওহো, তোর ঘরে এসে, তো তোমাদের যারা বলছিলাম গেটে দাঁড়ানো, এই যে সেই দুইজন, এই আছে। কোন এই লোক, কহাঁ সে আতে? ওটা সঙ্গীতা আর ওটা সুসঞ্জন। তো দেখে নিয়েছো, আর এই যে কাকা সকালবেলা এই যে চলে এসছে। আমি আগের দিন বলেছিলাম যে, তোমাদের বলেছিলাম মেয়েটে যদি থাকে দেখো কত সুন্দর হাসে, তো কেউ এটা কমেন্ট করে জানালে না। সবাই একটু কমেন্ট করে জানিও যে ভালো মেয়েটে থাকলে, ঠিক আছে। কেউ আবার আমাদের বাড়িতে এসছে, চলো দেখি। যে আমরা পরোটা নিয়ে এসেছি, পরোটা মানে সঙ্গীতা নিয়ে এসছে, আমাদের আনতে বলে সঙ্গীতা পরোটা নিয়ে এসে, এই যে পরোটা। আর এখন আমরা সবাই মিলে পরোটাটা খাবো, মানে আমি বাঁধনকে আনতে পাঠিয়েছিলাম, এর আগেই সঙ্গীতা নিয়ে হাজির। তো চলো সবাই মিলে এখন পরোটা খেয়ে নিই, পরোটা খেয়ে নিয়ে তারপরে এখন সবজি কাটা আছে, তারপরে ভাত তরকারি রান্না হবে। আমাদের পরোটা খাওয়া হয়ে গেছে, এখন আমি মায়ের এই যত মানে
মার নাইটি তারপরে কম্বল যত যা ভিজিয়ে রেখেছিলাম এইগুলো আমি এখন ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে রান্না বসাতে হবে। আসা হয়ে গেছে, এখন আমি এগুলো একটু নিঙ্গাবো, নিঙ্গিয়ে নিয়ে তারপরে ছাদে নামতে হবে। তো আমার কম্বল টম্বল সব কিছু ধোয়া হয়ে গেছে, আমি নেড়ে দিয়ে আসি। আর বাঁধন মাকে নিয়ে ঘরে আর কি মার সাথে কথাবার্তা বলছে, মা অনেক ডিস্টার্ব করছে। আর এই দিকে এই যে দুজন, এই যে দুজন, এদের দুজনকে আমি লাগিয়ে দিয়েছি রান্না করতে। আর দুজনে দুই কড়াই লাগিয়ে দিয়েছে রান্না করছে দুইজনে, মানে আমি আজকে ক্ষান্ত, আমি একদম ফ্রি, আমি খালি খাবো। বাবা এদের বাবুর্সি আর হেল্পার অং বং ভালো জানে। ঠিক আছে দুইজনে রান্না করুক তাহলে। এ ভালো করে রান্না করিস? হ্যাঁ ও বাবা, সে বিরাট ইতিহাস। তাই কি দাম দিচ্ছে দেখা যাক, তাহলে খেয়ে দে বলবো যে কেমন কেমন হয়েছে। বলেন কি, ঠিক আছে চলো তাহলে। আরো কাজ বাস পড়ে আছে আমার, এখন কাজ করতে হবে। আমাদের রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর উপরে ওরা ছাদের পরে ভিডিও বানাচ্ছে। চলো তোমাদের একটু দেখাই, এই যে ভিডিও বানাচ্ছে সবগুলো। এ কি ভিডিও বানাচ্ছিস সব? এই যে এইগুলো প্রেম কাহিনী, কি মহব্বত! আহারে বাবা রে, বাসিনে জ্বালা জ্বালায় কেটিন আছে দোতলায়। বলেন কি, তা এদের অবস্থা এসে তাই? তেরি মেরি প্রেম কাহিনী লাইভে লাইভে দেখিয়ে দাও একটু, রিলস কেমন করে শুট করা হয়? আমি তো লাইভে নেই, আমি তো ভিডিও বানাচ্ছি। লাইভ কিসের? আচ্ছা আচ্ছা, ওরা ওদেশে লাইভে শকি আর যাচ্ছে না। না না, আমি ওই দেখো, ওই দেখো ভিডিও বানাচ্ছে কিভাবে। ঠিক আছে তো চলো যাওয়া যাক, ভিডিও ভিডিও এখন না, আমি এখন চান ধান করতে হবে। চলো চান করে আসি। আমি এখন চান করব, তো তার জন্য আমার এখন লাগবে সিল্ক অ্যান্ড শাইন। মাথায় আমি চুলে দিই সিল্ক অ্যান্ড শাইন, তো আমি পাশের দোকানে নিমাইদার দোকানে যাব, নিমাইদার দোকানেতে সিল্ক অ্যান্ড শাইন আনবো, এনে মাথায় লাগাবো, তারপরে চান করবো। তো চলো, নিমাইদা শুধু আমার পরে রাগ করে, কেন আমি বারবার জ্বালাতে আসি তো তার জন্য। এইটা কি কোনো কথা? না রাখলেও হয় না, মাঝে মাঝে তাও মাঝে মাঝে একটু রাখতে হয়, না রাখলে ভালো থাকে। আরে কি বলছো এইদিকে তাকাই বলো, কি বলছো তুমি আমাদের? ও নিমাইদা খালি বড় বড় মাল নিতে বলে, তা এই চারটে নিয়েছি তাও ওনার হচ্ছে না, বুঝতে পেরেছো? তো চলো নিমাইদার কথা শোনার টাইম নেই, এখন চান করব আর মাখাবো হচ্ছে সিল্ক অ্যান্ড শাইন। তো আমি চান টান করে চলে এসেছি, আর এই যে সব ভাত বেড়ে দিয়েছি, এখন ভাত খাবো, সবাই মিলে এনজয় করবো শান্তি খাওয়া দাওয়া করে, তারপরে আমরা আবার একটু রিলস ফিলস বানাবো। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমি অলরেডি খেতে বসে পড়েছি, আর ওরা ওই সেই মোবাইল নিয়ে গুতুগুতি করছে এই যে দুজনের পাশে, আর এও এই যে। তো আমার এখন খেতে হবে, আমার ওই সব টাইম নেই গুতুগুতির, আমার খেতে পেয়েছে। এই যে ভাত নিয়ে বসে পড়েছি, আগে খেয়ে নিই আর দেখি কেমন হয়েছে। ঝাল 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 সুন্দর লাগছে, ভাবছিলাম কি বলবে, রান্না হয়তো খারাপ হয়েছে খাওয়া যাচ্ছে না। না ঝাল ঝাল লাগছে, সুন্দর লাগছে। এরা এই যে, এই যে সব মোবাইল নিয়ে নিয়ে বসে থাকে এরা। আমি ভাই ওই সবের নাকি কাকার হাতেই মোবাইল, দেখো তোমরা ভিডিও দিচ্ছে তোমাদেরকে। এখন আমি শুধু খাবো, ঠিক আছে তোমরাও চলে আসো, সুন্দর রান্না হয়েছে, ঠিক আছে ওকে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু ভিডিও শুট করব কমেডি। তো আমরা ভিডিও টিডিও বানিয়ে এসে একটু ঘরে বসে আছি, আর এই যে এরা দুইজন বসেছে, আর এই যে বাদন এন্টারটেইনমেন্ট করছে, ডান্স ফান্স কর, গান ফান শোনা, ডান্স কর। এর কাজ বাজ মোটেই ভালো না, ভুং সুং ভালোই জানে। তো আমরা একটা কমেডি বানিয়েছি, সেই কমেডির আর কি ডাবিং করছি বসে বসে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, আর কি কি বলবো এদের, ঠিক আছে দেখে শুনে যেও, ঠিক আছে চলো। এই যে বলছে শাড়ির কালারটা তো হেভি আসে, কি বলবো এদের আর, মানে চল ঠিক আছে দেখে শুনে তাহলে যাস। হ্যাঁ চল তাহলে, বাই টাটা। গাইস আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, হ্যাঁ করে দিও, করে দিও, চলো বাই টাটা। তো দুজনে চলে গেছে, চলে যাওয়ার পরে আমরা একটু বসলাম, তারপরে বৌদি আর এই যে ছোটটা এসছে, এখন দুজনে মিলে এসছে একটু বৌদির সাথে কথা বলছি। পাগলামিও শুরু হয়ে গেছে, পাগলামি শুরু হয়ে গেছে। তো আমি আর চাইছি না ভিডিওটা বাড়াতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।